মেহেরপুর সদরের উজলপুর গ্রামে ভৈরব নদীর উপর দিয়ে চলাচলের জন্য সেতুর কাজ শুরু হয় 2021 সালের ডিসেম্বরে। কাজটি চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি প্রায় অর্ধেক। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলায় ধীর গতিতে চলছে নির্মাণ কাজ। সরঞ্জামাদি সরবরাহ ও মিস্ত্রি না থাকার ফলে কাজে দেরি হচ্ছে বলে জানান এলাকাবাসী। ব্রিজ নির্মাণে রড, বালু ও সিমেন্ট পড়ে নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমাদের এই ব্রিজটার জন্য অনেক সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে ব্রিজটা আমাদের আগে আরও আগে দরকার ছিল। দুই বছর কত হয়ে গেল, আমাদের যে কষ্ট, এই কষ্ট আমরা কী দিই পূরণ করব। এখানে কন্ট্রাক্টরের পাথর আসে আবার চলে যায়, রড নিয়ে আসে আবার এখান থেকে উঠায় নিয়ে যায়, লেবার আসে লেবার বিল দেয় না, লেবার চলে যায়। ভাগ্যে আমাদের জুটবে কিনা ব্রিজ দেখতে সেতুটি দ্রুত নির্মাণে তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। চারটা গার্ডার অলরেডি কাস্টিং এর শেষ, বাকি পাঁচটা গার্ডার রয়েছে, গার্ডারের পরিস্থিতি মোটামুটি চলমান। আমরা আশা করতেছি ব্রিজটি টাইম বর্ধন করা হয়েছে, টাইম নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা চেষ্টা করতেছি কাজটি তাদেরকে শেষ করার জন্য। বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণে প্রায় 6.5 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।